হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব সিম্পল একটা সস রেসিপি শেয়ার করতে চলে এলাম। আর যেহেতু এখন রমজান মাস চলছে, তো সবাই ইফতারিতে অনেক ভাজাপোড়া খায়, তো সেই ভাজাপোড়া খাবারের সাথে একটু সস হলে আসলে খুব ভালো হয়। আজকে যে সসটা তৈরি করছি তা আসলে খুবই সিম্পল একটা রেসিপি, আর খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না। তাছাড়া মেইন কথা হচ্ছে আমি সস দিয়েই সস তৈরি করছি, তিনটা সস দিয়ে একটা সস তৈরি করছি। তো ইনস্ট্যান্ট এই সস রেসিপিটা দেখার জন্য আমার পুরো ভিডিওটার সাথেই থাকবেন। ওয়েলকাম টু জাহান কুকিং অ্যান্ড ভ্লগ। তো এই সসটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বাটির মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস নিয়ে নিচ্ছি, তার সাথে প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিলাম। আর এখানে আমি তেঁতুলের কাত করে রেখেছিলাম, তো 3 টেবিল চামচ তেঁতুলের কাত দিলাম। মানে সসটা আসলে একদম টক, মিষ্টি, ঝাল সব কিছু মিলিয়েই হবে। আমি এখন এগুলো সবগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি। তেঁতুল যদি পাওয়া না যায় তাহলে এখানে আপনারা ভিনেগার ইউজ করতে পারেন, ভিনেগারের টেস্টটাও ভালো আসে। তো সবগুলো এখানে মিক্সড করে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চাট মশলা, আর সাথে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা যে যেরকম ঝাল খান ইচ্ছে মতো মেশাতে পারেন, আমি খুব একটা মেশাইনি। আর আমার আসলে একটু মিষ্টি মিষ্টি সস খেতেই ভালো লাগে, তার জন্য আমি খুব বেশি ঝাল দিইনি। আর যেহেতু আমি টমেটো কেচাপ আর সয়া সসটা ইউজ করেছি, তার জন্য আমি এখানে এক্সট্রাভাবে কোনো লবণ বা চিনি কিছু ইউজ করব না। তো ইনস্ট্যান্ট সস রেডি হয়ে গেছে, আর মোটামুটি এই ইনগ্রিডিয়েন্টসগুলো সবার বাসায় থাকে, তো আমি বলবো যে সবাই একবার হলেও বাসায় এই সসটা ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।